আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপটার মধ্যে দিয়ে দিলে ভালো হবে স্যার। জি আমি একটু শিওর হয়ে নেই যে রেকর্ড হচ্ছে কিনা। জি রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো যেমন আমি আমারটা পিন করে রাখি যাতে রেকর্ডেড ভার্সনটা সবার দেখতে সুবিধা হয়, যে যাকে পিন করব তার বক্সের এখানে মিউটের ডান দিকে, তোমরা মিউট অপশন পাবা না, ওটা আমি পাবো যেহেতু আমি মিটিং এর হোস্ট। তো মিউটের ডান দিকে এরকম একটা মোর সাইন আছে, তাই না? তো মোর হ্যাঁ, এই যে এই যে এটা তিনটা ডট, হ্যাঁ, মোরে ক্লিক করে স্যার যেখানে পিন ভিডিও, ঠিক স্যার আছে, পিন ভিডিও আমাদের এখানে নাই তো, পিন আমার ভিডিও এখানে নাই তো, নাই না স্যার, স্যার। ওটা মেবি শুধু আপনার ওখানে ইস্যু করবে। আচ্ছা হ্যাঁ, আরিফুজ্জামান হাত তুলেছ, কিছু বলো তো। না স্যার পিডিএফ খুঁজতে দেয় স্যার হাতে দেয়, হ্যাঁ, পিডিএফটা তোমাকে। আচ্ছা যাই হোক, তো পিন ভিডিও করলে পেয়ে যাবে, তোমাদের পিন ভিডিও পাও নাই না? না আমি স্যার তাহলে হচ্ছে দেখি তোমাদের জন্য, রেকর্ডিং টাই আপলোড দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ রেকর্ডিংটা আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। রেকর্ডিংটা হচ্ছে তোমরা পরবর্তী সময়ে ইয়েতে পাবা। এটা কি করা যায়, রেকর্ডিংটা লার্নডেস নামে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে বিএফটির ই লার্নিং একটা প্রোগ্রাম আর কি, তো ওইখানে তোমরা হচ্ছে এটা পেতে পারো। লার্নডেস এর মধ্যেও প্রত্যেকটা করে দেওয়া যায়, যেমন আমি একটু দেখাই, ইউটিউবে তোমরা হচ্ছে ইয়েতে সার্চ দিবা, এই আমাদের আইটিতে যিনি আছেন আতাউল হক, তোমরা কি ওনাকে চিনো? আমি তোমাদেরকে দেখাই, আচ্ছা দেখ, ভালো, তোমাদের সর্বোচ্চ উপস্থিতি দেখা যাচ্ছে 10 জন। আচ্ছা ডিসপ্লে কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা ডিসপ্লে এর মধ্যে এই যে এটা, এই এমডি আতাউল হক, ঠিক আছে, এমডি আতাউল হক উনি আমাদের হচ্ছে আইটির বিশেষজ্ঞ আর কি, তো ওনার হচ্ছে ইউটিউব চ্যানেলে এইটা দেয়া আছে, লেকচার ডাউনলোড বাই স্টুডেন্ট। এখানে হচ্ছে তোমার এই যে ই লার্নিং, এই জায়গাটা একটু খেয়াল করো, ই ড্যাশ লার্নিং ডট পিইউএফটি ডট বিডি, এখানে তোমরা হচ্ছে লগ ইন করবা। তোমরা কি ভিডিওর হচ্ছে অডিও শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার আপনারটা শুনতে পেতেছি ওটা না। আচ্ছা ওটা না, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, আপাতত হচ্ছে ই ই ড্যাশ লার্নিং ডট বিইউএফটি ডট এডু ডট বিডি, এখানে তোমরা যাবা। অ্যাড্রেসে যাওয়ার পরে যে এখানে একটা মেনু বাটন আছে, মেনু বাটনে ক্লিক করলে ওখানে হচ্ছে একটা লগ ইন পাওয়া যাবে, যে এখানে লগ ইন, তোমরা হচ্ছে ক্লাস শেষে ই লার্নিং ডট বিএফটি এর পরে কিন্তু একটা হচ্ছে ড্যাশ আছে, ওইটা দেখে নিও, লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে। আচ্ছা স্টুডেন্ট আইডি দেওয়া হচ্ছে, তোমাদের তোমাদের নিজেদের যেটা হচ্ছে স্টুডেন্ট আইডি ওটাই তোমাদের ইউজার নেম এবং ওইটাই তোমাদের পাসওয়ার্ড, কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা প্রত্যেকেই তোমাদের, পরে হয়তো তোমরা চেঞ্জ করে নিতে পারবে আমার যতটুকু মনে হয় ভিতরে অপশন পাওয়া যাবে,
আপাতত হচ্ছে এখানে তোমাদের আইডিটা দিলেই ওটা ইউজার নেম এবং ওটাই পাসওয়ার্ড লগইন। লগইন করার পরে তোমাকে যে সমস্ত কোর্স অ্যাডভাইস করা হয়েছে এই সমস্ত কোর্স হচ্ছে শো করা হবে। এখানে যেমন দেখাচ্ছে ইওর কোর্সেস, ঠিক আছে, তো তার কি কি হচ্ছে কোর্স নেওয়া আছে এগুলো সবই দেওয়া আছে। যে কোনো একটা কোর্সে ক্লিক করলে হ্যাঁ ওই কোর্সের যতগুলি ক্লাস হবে, যদি ফ্যাকাল্টি এখানে হচ্ছে তিনি আপডেট করেন তাহলে এখানে আপডেট গুলো চলে আসবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। যেমন এখানে হচ্ছে উনি যে কোনো একটা হচ্ছে টেস্ট আইডিতে ঢুকার পরে এখানে ক্লাস ওয়ান হিসেবে দেখানো হয়েছে আর কি, ক্লাস ওয়ান দেখাচ্ছে। তো ফ্যাকাল্টি যদি আপলোড করে দেয় তাহলে ক্লাস ওয়ান ক্লাস টু এরকম আরো থাকবে, এবং এই আন্ডারে উনি যদি কিছু আপলোড করতে চান করতে পারবেন। হতে পারে সেটা কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা ডক ফাইল বা কোনো একটা পিডিএফ, এরকম হচ্ছে থাকবে আর কি। যেমন এখানে হচ্ছে ক্লাস ওয়ানে ক্লিক করা হলো, যেমন এখানে উদাহরণ হিসেবে হচ্ছে যে কোর্সে উনি ঢুকেছেন ওখানে হচ্ছে একটা কোর্স আউটলাইন দেয়া হয়েছে আর কি। এখানে ডাউনলোড ক্লিকের অপশন আছে, তো তোমরা চাইলে পরবর্তীতে এখান থেকে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, তুমি হচ্ছে এটা ডাউনলোড করে নিয়ে রাখতে পারবা। তো পরবর্তী সময়ে তোমরা হচ্ছে যখন এটা যে কন্টেন্টই দেয়া হোক তোমরা চাইলে মার্ক কমপ্লিট মানে এই লেসনটা আমার পড়া হয়ে গেছে তুমি চাইলে ওখানে ক্লিক করে রাখতে পারো। তাতে উপরে দেখাবে যে তোমার হচ্ছে যতগুলো টপিক দেয়া ছিল সেই টপিকের কত পার্সেন্ট হচ্ছে শেষ হয়েছে, এটা তখন এখানে দেখানো হবে। বোঝা যাচ্ছে কি কি বললাম? জি স্যার। আচ্ছা তাহলে এটা নিয়ে আর একটু বলে ফেলি। এখানে এটা হচ্ছে আমাদের লার্ন ড্যাশ সফটওয়্যার, একটা আমাদের বিএফটি ই লার্নিং এর জন্য এটা একটা মডিউল খোলা হয়েছে। এখানে হচ্ছে দেখতে পারো e-learning.bft.edu.bd, এই খানে তুমি যদি দাও তাহলে হচ্ছে এই পেজটা আসবে। পেজ আসার পর এখানে মেনু বাটন আছে, মেনুতে ক্লিক করলে লগ ইন একটা অপশন পাওয়া যাবে, ঠিক আছে, এই যে লগ ইন, এবং লগ ইন এর মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই হচ্ছে তোমাদের যার যার আইডি। আইডি দিয়ে লগ ইন করলে তোমার এই সেমিস্টারে যে সমস্ত কোর্স নেওয়া হয়েছিল এই সমস্ত কোর্স হচ্ছে এখানে আসবে আর কি। সেই কোর্সে ক্লিক করে তুমি হচ্ছে ওই ক্লাসের টপিক গুলি এখানে পেয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের লার্ন ডেস। তো এখানে হচ্ছে আমি আপলোড করে দিতে পারি, ঠিক আছে, তো এখান থেকে দেখে নিও বা হচ্ছে আমার যেই ব্লক সাইট, ব্লক সাইটেও আশা করি দিয়ে দিতে পারবো। আচ্ছা এখান এই এইটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে মূল ক্লাসের দিকে চলে যাই। ক্লাস শুরু করার আগে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে নিই। স্যার রোল গুলো কি লিখে দিব? না না, এই যে ইউকেম ডিসপ্লে দেখতে পাচ্ছ না, তারেক স্যার আমাদের মানে লিখে দিছিল তো এই জন্য জিজ্ঞেস করলাম। আর সমস্যা নেই। কোনো কারণে লোড হতে সমস্যা হচ্ছে,
তোমাদের আজকে কয়টা ক্লাস ছিল? না লিখে দেওয়ার দরকার নাই, কেউ কেউ লিখে দিচ্ছ, লিখে দেওয়ার প্রয়োজন কি? আমাদের এর আগের ক্লাস থেকে তোমরা সফটওয়্যারে নাও নাই? না স্যার আমরা লিখে দিয়েছি স্যার। আচ্ছা সমস্যা নেই, তোমরা কোন সেকশন বলো? এখন তো ডিসপ্লে দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা তোমাদের সেকশন 1 স্যার, সেকশন 1 3101 এটা লিখে দিব কিভাবে? কিসে? আচ্ছা চ্যাট বক্সে, চ্যাট অপশন আছে, সে লিখে দিতে পারো আইডিটা, প্রয়োজন নাই অবশ্য। এখন সোয়া দুইটা, হ্যাঁ সোয়া দুইটা থেকে আমাদের ক্লাস ছিল, এই তো চলে আসছে। আচ্ছা মোটামুটি 14 জন আছে। আচ্ছা আমি আমার এখান থেকে আনমিউট করে দিয়েছি, সবাই একটু আনমিউট করে ফেলো, অনেকেই এখনো আনমিউট করে নাই। ওরা কি ভাগলো নাকি? ইমানুয়েল, Yes, sir. আচ্ছা আমি হচ্ছে আইডি গুলো বলে যাচ্ছি, তোমরা একটু ইয়ে করো, কিন্তু অনেকে এখনো হচ্ছে আনমিউট করে নাই। ওরা কি আছে নাকি নাই স্যার? অনেকে ফোনে পারতেছে না আর কি, অনেকে লেফট সাইডে একটা মাইকের অপশন আছে, ওইটাই, ওটা ক্রস থাকলে মিউট আর ক্রস না থাকলে আনমিউট। আচ্ছা হ্যাঁ আমি তারপর যদি না পারো তাহলে যে এই বাম পাশে মিউট এবং স্টপ ভিডিও দুটো অপশন আছে। হ্যাঁ বলো স্যার। আনমিউট করব কেন? আনমিউট করলে তো শোনা যাচ্ছে না কিছু। জি জি জি, মিউট মানে হচ্ছে, না না আনমিউট মানে হচ্ছে তুমি শুনতে পাবে, আর মিউট মানে হচ্ছে চুপ হয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে। যেমন এই যে ইমানুয়েল, তাকে দেখা যাচ্ছে সে মিউট করে রাখছে। আচ্ছা এরপরে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেওয়ার পরে তারপরে তোমরা হচ্ছে মিউট করে রাখতে পারো, এখন একটু ইয়ে করো আর কি। যাই হোক আমি সবাই অ্যাবসেন্ট। আচ্ছা কারা কারা আছো একটু শুরুর থেকে আইডি গুলি বলে যাও তো। রিটেক কেউ আছো? 171166 সালমান বল, সালমান আসা শুরু কর। আচ্ছা তারপর 1 থেকে 10 এর মধ্যে বলো, 1 থেকে 10 এর মধ্যে কেউ আছো? স্যার 181010 স্যার 10 আছে। আচ্ছা 10, আচ্ছা তারপরে হচ্ছে 11 থেকে 20 বলো স্যার। 11 আছে আর 14 আছে। আচ্ছা 11 এবং 14, আর কেউ নাই 20 এর মধ্যে। তারপরে আচ্ছা 30 বলো, 30 এর মধ্যে 21 থেকে 30 বলো স্যার। 21 আছে আর 30 আছে, 26 আছে। আচ্ছা 26, তারপরে 26 এর পরে আর কে স্যার? 30 আছে আর হচ্ছে 22 স্যার। আচ্ছা 27, আচ্ছা 22, তারপর হচ্ছে 27, 30, আচ্ছা এরপর 21 26 স্যার। আচ্ছা 26, জি 26 দেয়া আছে, 21 স্যার আছে। জি জি দিয়েছে, তুমি খেয়াল করো আমি কিন্তু দিয়ে দিয়েছি, এই যে ডিসপ্লেতে নিশ্চয় দেখতে পাচ্ছো নাকি? স্যার ডিসপ্লে তো দেখাচ্ছে না, স্ক্রিনে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি এখনি আবার ডিসপ্লে অন করে দিচ্ছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে আশা করি। 21 আছো, 22 দিয়েছি, 6, তারপর 7, তারপর হচ্ছে 30। আচ্ছা এবার 31 থেকে 35, 34, 36 থেকে 40 বলো, 36 থেকে 40 কেউ নাই, 41 থেকে 50 বলো, 41 থেকে 50 স্যার, 47, 47 আর কেউ নাই। তারপর হচ্ছে 84 আছে স্যার লাস্টে। আচ্ছা 50 থেকে, 50 থেকে 60 বলো স্যার, 56, আচ্ছা তারপরে 61 থেকে 70 বলো, কেউ আছো 61 থেকে 70? নাই। তারপরে 71 থেকে 85 স্যার, 75, আচ্ছা ঠিক আছে। আর আর কেউ? 84 আছে স্যার। আচ্ছা 84, আর কেউ? ঠিক আছে
এই কয়জনই আচ্ছা তাহলে এবার আমরা আমাদের মূল কোর্সে চলে যাই কেউ কি চ্যাটে আমাকে কিছু বলছে সো মেবি অ্যাটেনডেন্স দিস আচ্ছা না না চ্যাটে হচ্ছে আনমিউট হচ্ছে না স্যার আনমিউট কেন হবে না স্যার আমি তো বুঝতে পারলাম না আনমিউট করার জন্য বাম পাশে একটা অপশন আছে হচ্ছে একটা মাইকের ছবি দেওয়া ছোট্ট একটা মাইকের ছবি দেওয়া ওখানে ক্লিক করলেই ওখানে যদি ক্রস থাকে তার মানে হচ্ছে তোমাকে কেউ শুনতে পাচ্ছে না ক্রস চিহ্ন উঠিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে সিলেবাসে চলে যাই তোমরা কি কিছু করে হ্যাঁ ঠিক আছে বাকি চালা যাও আমি একটু দেখে গেলাম ভালো চলছে ওকে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে তোমরা কি কেউ ভুল করে বাসায় হচ্ছে খাতা নিয়ে গেছিলা আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর খাতা না স্যার আচ্ছা চমৎকার না স্যার ইয়েস স্যার ইয়েস 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 স্যার আচ্ছা স্যার চমৎকার কে এটা স্যার জয়দাস আবার বলো নাম বলো নাম বলো স্যার 75 স্যার জয়দাস ও আচ্ছা জয়দাস ঠিক আছে জয় তুমি তুমি তো খুবই সিরিয়াস ছাত্র দেখা যাচ্ছে তোমাকে আমার দরকার ছিল হ্যাঁ তুমি আমাকে একটু বলো যে কতটুকু আমাদের পড়া হয়েছে আচ্ছা তোমরা কি কেউ উন্মুক্ত প্রাঙ্গণে বসে ক্লাস করতেছো নাকি গ্রামের বাড়িতে কি প্রচুর বাতাসের আওয়াজ পাওয়া যাচ্ছে স্যার ওটা খাতার পেজ মেবি উল্টাইতাছে না না আরেকটা আছে তোমার প্রচন্ড বাতাসের আওয়াজ পাওয়া যাচ্ছে পড়া হয়েছিল আমাদের ব্লক সাইটে গেলে তো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের ব্লক সাইট থেকে হচ্ছে আমরা জিনিসপত্রগুলি সবই পেয়ে যাব কাজেই লার্ন ড্যাশে সবকিছু দেওয়াকে জরুরি মনে করছি না কারণ আগেই ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছিল যে ব্লক সাইটটাকে আমরা কিভাবে ব্যবহার করব আচ্ছা এখানে যেমন দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েন্স অফ কম্বিং অন ইয়ার্ন কোয়ালিটি এটা কি পড়ানো হয়েছে কেউ মনে করতে পারো যে স্ট্রেংথ কেন বাড়ে কম্বিং করলে ইয়ার্নের তারপরে হচ্ছে ইভেননেস কেন বাড়ে যদি আমরা কম্বিং করি মনে পড়ে কি জি স্যার আচ্ছা তারপরে দুই নম্বর টপিক কম্বারের কাজ কি এবং হচ্ছে টাইপস অফ কম্বার এগুলো কি পড়ানো হয়েছিল যে ম্যাপস কে এলিমিনেট করে শর্ট ফাইবার এলিমিনেট ফ্লো চার্টটা পড়ানো হয়েছিল ফ্লো চার্ট পড়ানো হয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এক নম্বর টপিক যেহেতু হয়েছে আমরা দুই নম্বর টপিক থেকে শুরু করি তাই তো আমরা তাহলে দুই নম্বর টপিক থেকে শুরু করব আমাদের স্লাইডটা আমরা একটু চালু করি
তোমাদের কেমন লাগছে অনলাইন ক্লাস করতে? ভালোই লাগছে। জি স্যার ভালো লাগছে। অনেক ল্যাগ দিচ্ছে স্যার। ফিলিং অ্যাট হোম। অনেক সমস্যা হচ্ছে স্যার। কথা মাঝে মাঝে বুঝতেছি। স্যার ফোন কিনা সার্থক মনে হইতাছে। ও আচ্ছা এতদিন পর এতদিন পরে হচ্ছে। ভাই রে ভাই। ভালো উপহার ভালো ব্যবহার পাওয়া গেল আর স্যার ওয়াইফাই তে কিছু শোনা যাচ্ছে না স্যার ফোনে 200 এমবি ছিল তা নিয়ে ঢুকছে আল্লাহ জানে কি হয় আচ্ছা অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে তোমার নাকি ইয়েস স্যার হ্যাঁ তাইলে আর কি তাইলে নিশ্চিন্ত এবার তুমি ঘুমায় পড়তে পারো আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লাইড তো ঠিক আছে এবার দেখো তো কন্টেন্ট গুলি পরিচিত মনে হয় কিনা এই যে টাস্ক অফ কম্বার তারপর আমি একটুখানি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে এখানে কি ছিল এটা হচ্ছে ছিল আমাদের মূলত যে যদি আমরা কম্বিং করি তাহলে আমাদের ইয়ার্ন এর মধ্যে কি কি ধরনের হচ্ছে প্রপার্টি চেঞ্জ আসে এবং কেন আসে আমাদের হচ্ছে দেখো মনে পড়ে কিনা আমরা বলেছিলাম যদি কম্বিং করি তাহলে হচ্ছে আমাদের ইয়ার্নের স্ট্রেংথ বাড়ে তারপরে হচ্ছে ইয়ার্নের ইভেননেস বাড়ে তারপরে হচ্ছে আর কি কি বাড়ে বলো তো হ্যাঁ লাস্টার বাড়ে আর কি বলো আর কিছু মনে পড়ে হেয়ারিনেস 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 কি বাড়ে কমে কমে না বরঞ্চ হেয়ারিনেস কমে যায় জি জি হেয়ারিনেস কমে যায় আচ্ছা তো হেয়ারিনেস যে কমে যায় তো এখন এগুলির আসলে কারণগুলি কি এটাই আমরা বলেছিলাম যেমন স্ট্রেংথ বাড়ে কম্বিং করলে কেন কম্বিং করলে স্ট্রেংথ বাড়ে আমরা বলেছিলাম বিষয়টা আসলে ফাইবারের লেন্থের সাথে সম্পর্কিত লেন্থ যদি ফাইবারের বেশি হয় তাহলে তাদের কোহেসিভনেস এর কারণে তৈরি হওয়া ফ্রিকশনাল বন্ড বেড়ে যায় লেন্থ যত বেশি ফ্রিকশনাল বন্ড তত বেশি এবং ফ্রিকশনাল বন্ড যত বেশি আমার ইয়ার্নকে ছিঁড়তে প্রচুর শক্তির প্রয়োজন হয় এটা ছিল হচ্ছে শক্তির প্রয়োজন হ্যাঁ মনে পড়ে কি এগুলা তারপরে যেমন হচ্ছে লাস্টার কেন বেশি হয় কারণ হচ্ছে কার্ডেড ইয়ার্নে তো হেয়ারিনেস অনেক বেশি লাইট লাইট জি স্যার জি তো হেয়ারিনেস বেশি হওয়ার কারণে রিফ্লেকশনটা কেমন হয় রেগুলার না স্ক্যাটার্ড রেগুলার আরেকবার বললে ভালো হতো আচ্ছা কার্ডেড ইয়ার্নের ক্ষেত্রে তো লাস্টার কম হয় তাই না জি স্যার হ্যাঁ কার্ডেড ইয়ার্নের ক্ষেত্রে লাস্টার কম হয় কম ইয়ার্নের ক্ষেত্রে লাস্টার বেশি হয় কেন বেশি হয় আমরা বলেছিলাম যে কমডিয়ানের ক্ষেত্রে তো হেয়ারিনেস কম এর জন্য আলোর রিফ্লেকশনটা মোটামুটি রেগুলার থাকে ঠিক আছে আর যদি কার্ডেডিয়ান হয় কার্ডেডিয়ানের তো প্রচুর হেয়ারি ফাইবার থাকে তো হেয়ারি ফাইবার গুলি করে কি তারা আলোর আলোকরশ্মি পলনের সময় স্ক্যাটার্ড অর্থাৎ চারিদিকে তারা হচ্ছে বিক্ষিপ্ত করে হচ্ছে ছড়িয়ে দেয় এটা হচ্ছে একটা বড় কারণ যেই কারণে চারিদিকে যেহেতু ছড়ায় দেয় তো আমাদের চোখে হচ্ছে খুব কম পরিমাণ আলোকরশ্মি আসে এই জন্য আমরা হচ্ছে কম ডিয়ার্নটাকে এরকম পাই যে হচ্ছে লাস্টার বেশি পাই যেহেতু আলোর নিয়মিত প্রতিফলনের কারণে আর কার্ডেডিয়ানের ক্ষেত্রে আমরা লাস্টার কম পাই আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে এগুলি ছিল মোটামুটি আমাদের টপিক ওয়ান এর আলোচনা টপিক টু তে এসে আমরা দেখছি যে টাস্ক অফ কম্বার এটা আমাদেরকে পড়তে হবে টাস্ক অফ কম্বারটা 1.1.1 কেউই কি ভুল করে বই নিয়ে আসো নাই বাসায় না না স্যার আচ্ছা কিংবা কেউ আমার কাছে আছে স্যার হ্যাঁ হ্যাঁ চমৎকার তাহলে বইটা একটু বের করো তুমি সম্ভবত আমার কাছেও বইটা নাই আমার যতটুকু মনে পড়ে পেজ নাম্বার 125 হবে বোধহয় জি স্যার হ্যাঁ পেজ নাম্বার 125 বা 127 এরকম এক এক এডিশন অনুযায়ী এক এক রকম হবে কম্বিং সেকশন হ্যাঁ কম্বিং সেকশন ওখান থেকে 1.1.1 টাস্ক অফ কম্বার এটা হচ্ছে একটু দেখে রাখো টাস্ক অফ কম্বার আর আমরা যাদের এখন বই নিয়ে আসেনি আমরা কি করব আমরা করব কি আমি তোমাদেরকে একটা সফট কপি পরবর্তীতে দিয়ে দিই স্যার এখন দিয়ে দিলে ভালো হতো এখনই দিয়ে দিব আচ্ছা এখন কিভাবে যদি দেই আচ্ছা দাঁড়াও আমি দেখি যে এখন দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা
স্যার আমাদের আদারওয়াইজ লেকচার শেষে আমাদের গ্রুপটাতে আপলোড দিয়ে দিলেই হবে স্যার। দাঁড়াও, তোমাদের তোমরা কোন সেকশন বলো? তোমরা হচ্ছে 121 সেকশন, স্যার সেকশন 1। হ্যাঁ, টিই সেকশন 1 তাই না? না না স্যার, টিএম, টিএম স্যার। ভাই তোমরা টিএম সেকশন? জি স্যার। টিএম এর ক্লাস এখন নাকি? জি স্যার, এখন তো স্যার 2:15 থেকে। আচ্ছা 2:15 থেকে। ও হ্যাঁ, ওই যে মুনতাসির, মুনতাসির সেকশন এটা না? মুনতাসির সিআর। জি স্যার। আচ্ছা তোমরা হচ্ছে টিএম সেকশন 1 এটা, তার মানে আমি। জি স্যার। তোমাদের সবার ফোন নাম্বার আমাদেরকে দিয়েছে বুঝছো, ওই যে স্টুডেন্ট লিস্টের মধ্যে সবার ফোন নাম্বার আছে। বাদ যাবে না একটি শিশু এই প্রকল্পের আওতায়, সবার ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা এখানে আমি একটা নিউ লেসন দিয়ে দেই। কম্বিং সেকশন, এটাকেও বেশ ধীর গতির বলে মনে হচ্ছে, নাকি এখন ইন্টারনেটে ধীর গতির কে জানে। স্যার মেল করে দিলে তো হচ্ছে স্যার, একজনকে। কাকে মেল করে দিব বলো? স্যার আমাকেই দিন স্যার, সুপ্তকেই দিয়ে দেন। সুপ্তকেই দিয়ে দেন। আচ্ছা তো ওকে এখন মেল করে দিলে তোমরা এখনি পাবে কিভাবে? স্যার গ্রুপে আপলোড করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেল করে দিই না, এইভাবে হলে জিনিসটা থাকতো আর কি সুন্দর করে। আচ্ছা আমি আগে মেল করে দিই, এতগুলা ট্যাব সামলাতে আমার মাথা হালুয়া হয়ে যাচ্ছে, এই জন্য বারবার সময় লেগে যাচ্ছে আর কি। আচ্ছা বলো তো ইমেল আইডিটা একটু বলো সত্য। মুনতাসির তুমি লাইনে নাই স্যার? মেসেজ করে দিছি স্যার। এই বেটা তোমার কিছু মুখে কইতে, এখন আবার মেসেজ দেখবে কে? স্যার একটু বিএলআইটা বড় তো স্যার, ওর জন্য মেসেজ করে দিছি। ও আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে বাবা, বিশাল এম ইউ এন টি এইচ এ এস আই আর এইচ এ ডাবল এন এ এন মুনতাসির হান্নান এট gmail.com। ঠিক আছে, মুনতাসির হান্নান এট gmail.com। ঠিক আছে আমি তাহলে এবার সেন্ড করে দিই। ঠিক আছে এবার তোমরা নিয়ে নিতে পারো। তোমাদেরকে যে জিনিসটা পাঠিয়েছি এটা হচ্ছে এটা রিটার ম্যানুয়াল অফ স্পিনিং, যদিও তার নাম ম্যানুয়াল অফ স্পিনিং। কিন্তু স্যার অনলাইনে কি স্যার সিটি বা কোনো কিছু হবে স্যার? এখনো ঠিক বোঝা যাচ্ছে না, পরিস্থিতির উপরে নির্ভরশীল। তারা হচ্ছে ডাউনলোড করে নিবে আর কি।
অ্যাটেন্ডেন্সটা এখন পর্যন্ত সিস্টেম বলছে যে সে অ্যাবসেন্ট থাকবে আর কি, অ্যাটেন্ডেন্স পাবে না। এখন পরবর্তী সময়ে সে যদি অ্যাপ্লিকেশন করে বা কিছু একটা করে, আমি জানি না কি হবে, কর্তৃপক্ষ বলতে পারবে। আপাতত সে অ্যাবসেন্ট, আপাতত সে স্যার মেইল পেয়ে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সরাসরি বইয়ের চ্যাপ্টারে চলে যাই। তোমরা আপাতত এটা নিয়ে মাথা ঘামায়ও না, তোমরা আপাতত ডিসপ্লের দিকে খেয়াল করো, পরে ওটা মাথা ঘামায়ও। কার কার কাছে যেন বই আছে একটু আওয়াজ দাও তো। স্যার আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, প্রথম টপিকটা ছিল কম্বার মেশিনের কাজ। আমার এখানে যদি 1.1.2 দেয়া, তোমার বইতে আছে 1.1.1। তো এখানে হচ্ছে যাদের কাছে বই নেই, যার কাছে বই আছে সে খেয়াল করো, এই যে এই পয়েন্টটা খুঁজে বের করো, আর যাদের কাছে বই নেই তারা হচ্ছে এখানে দেখো, টু অ্যাচিভ ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি। যার কাছে বই রাখাই যা, সে এই এই জায়গাটুকু দাগ দিয়ে রাখো, এই যে আমি যতটুকু হচ্ছে ইয়ে করি, এই যে এতটুকু দাগ দিয়ে রাখো, ঠিক আছে, যার কাছে বই আছে যাদের কাছে। আচ্ছা, টু অ্যাচিভ অ্যান ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি, আমি এবার পড়ে যাই, দ্য কম্বার মাস্ট পারফর্ম দ্য ফলোয়িং অপারেশনস। কম্বার কি কি কাজ করে আমাদের কাছে, এটা অবশ্য স্লাইডেও আছে, স্লাইডে গেলে মনে হয় সবার দেখতে সুবিধা হবে। আমি স্লাইডে চলে যাচ্ছি। এটা টাস্ক অফ কম্বার, কম্বার কি কি কাজ, স্লাইড দেখতে পাচ্ছ তো সবাই? জি স্যার। আচ্ছা, প্রথম কাজ যেটা লেখা আছে, এলিমিনেশন অফ শর্ট ফাইবারস। এলিমিনেশন মানে কি জানো? রিমুভ, বাতিল করা, মানে রিমুভ করা কি? আমি ফাঁকে একটু পানি খেয়ে নিলাম আর কি। আচ্ছা, এলিমিনেশন মানে আমরা হচ্ছে বাদ দিয়ে দিব, কাকে বাদ দিব, শর্ট ফাইবার কে বাদ দিব। কত পার্সেন্ট শর্ট ফাইবার কে বাদ দিব, এটা কি কারো মনে পড়ে? 15% আমি অ্যারাউন্ড শব্দটা উচ্চারণ করার কারণ হচ্ছে আমাদের বইতে রেঞ্জ লেখা আছে দেখবা 5-25%, কিন্তু যখন রেগুলার ইউজের ক্ষেত্রে দেখা যায় যে 12%, 13% এটাও হয়, আবার 16-17 এরকমও হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমি বললাম অ্যারাউন্ড 15% শর্ট ফাইবার আর কি। তো সবসময় 15 হয় না, অ্যারাউন্ড মানেই হচ্ছে এর চেয়ে কিছু কম কিছু বেশি দুটোই হতে পারে। তারপর দ্বিতীয় পয়েন্ট যেটা লেখা হয়েছে, রিমেইনিং ইম্পিউরিটিস, অর্থাৎ হচ্ছে ইম্পিউরিটিস দূর করার জন্য যদিও বেশ কিছু তোমার হচ্ছে পদ্ধতি ছিল এর আগে, যেমন আমরা দেখেছি কার্ডিং মেশিনে প্রচুর পরিমাণ ইম্পিউরিটিস দূর হয়, তারপরে হচ্ছে ড্র ফ্রেমে প্রচুর ডাস্ট রিমুভ হয়, তো এইসবের পরেও যে সমস্ত ইম্পিউরিটিস রয়ে গিয়েছে তাদেরকে এখানে রিমুভ করা হয় কম্বারে। কম্বারে রিমুভ করার উপায় হচ্ছে, এখানে যে একটা সার্কুলার কম্প ছিল, গোলাকার চিরুনি, তোমাদের কি মনে পড়ে গোলাকার চিরুনির কথা? না, কোন গোলাকার চিরুনির কথা মনে পড়ে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটুখানি মনে, হ্যাঁ স্যার মনে পড়ছে, ইয়ার সময় পড়েছিলেন স্যার। এই যে এটা, এই যে এখানে কি কোনো গোলাকার চিরুনি দেখা যাচ্ছে? মাঝে মাঝে যেটা, এই যে একটা, আচ্ছা এই যে এখানে যে গোলাকার চিরুনি একটা দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ এটাই হচ্ছে, হ্যাঁ এটাই মনে পড়ছে স্যার। কম জি ল্যাপের মধ্যে যদি কোনো ধরনের ইম্পিউরিটিস এখনো থেকে থাকে তাদেরকে হচ্ছে রিমুভ করে দেওয়া হয়, তারা আর হচ্ছে থাকতে পারে না, তারা ওই চিরুনির গায়ে অর্থাৎ সার্কুলার কম্বের গায়ে হচ্ছে তারা লেগে থাকে। এ হচ্ছে মোটামুটি। তো অর্থাৎ আমরা যেটা, যে পয়েন্টটা আমরা মাত্রই পড়লাম যে কম্বিং করলে রিমেইনিং ইম্পিউরিটিস হয়, আমরা কথা বলার চেষ্টা করলাম যে ইম্পিউরিটিসটা আসলে রিমুভটা কোথায় হয়, তাহলে কোথায় হয় আমরা বললাম রিমেইনিং ইম্পিউরিটিস এই কাজটা কোথায় হয়? কম্বারে, কম্বারে, হ্যাঁ কম্বারে। ঠিক কখন? ঠিক আমার পাশের পর্দাটা খুবই উড়াউড়ি করতেছে বাতাসের কারণে।
চিরুনির মতো জায়গায় জি সার্কুলার কম সেখানে আমরা বলি হ্যাঁ সার্কুলার কম জি ল্যাপের মধ্যে থাকা ইমপিউরিটিস গুলোকে সার্কুলার কম বেশে দূর করে নিয়ে যায় আচ্ছা তো তিন নম্বর পয়েন্ট টাস্কের কম্বারে তিন নম্বর টাস্ক লার্জ প্রপোর্শন অফ ন্যাপস এলিমিনেশন অফ লার্জ প্রপোর্শন অফ ন্যাপস অর্থাৎ কম্বার হচ্ছে প্রচুর পরিমাণ ন্যাপস কে দূর করে এখন প্রচুর পরিমাণ ন্যাপস কে যে কম্বার দূর করে তো এইটা বোঝার আগে আগে বোঝা দরকার ন্যাপস কাকে বলে এটা কি আমাদের মনে পড়ে যে ন্যাপস কাকে বলে স্যার গুটি ওয়ান টাইপস অফ অর্থাৎ আমরা এটাকে বলতাম কি এনট্যাঙ্গলমেন্ট তাই না ফাইবার থেকে তৈরি হয় এটাকে আমাদের মনে পড়ে কিনা বা মনে না পড়লেও মাথায় রাখো এই ন্যাপস এর উৎপত্তি কোন স্টেজে এটা কিন্তু একটা ফাইবারের ফল্ট সোজা কথায় ফাইবারের ফল্ট এবং প্রাকৃতিক ভাবে যখন কটন ফাইবার তো আমরা জানি যে কটন ফাইবার হচ্ছে একটা সিড ফাইবার প্রাকৃতিক ভাবে এই কটন ফাইবারটা যখন হচ্ছে সে কটন বলের মধ্যে থাকে তখন কিন্তু তার মধ্যে কোনো ধরনের ন্যাপস থাকে না আমি আবারও কথাটা বলি যখন ফাইবারটা হচ্ছে তোমার ইয়েতে থাকে কটনের মধ্যে থাকে হ্যাঁ কটন বলের মধ্যে থাকে আমরা জানি যে কটন ফাইবার সিড ফাইবার কটন বলের মধ্যে হচ্ছে কটন ফাইবার তৈরি হয় তো এর মধ্যে কিন্তু তখন কার্ডিং এ হয় থাকে না না কার্ডিং এ বরঞ্চ ন্যাপস রিমুভ হয় পরবর্তী সময় যখন আমরা হচ্ছে কটন ফাইবার কালটিভেশন করার পরে কটন ফাইবারটাকে হচ্ছে যখন আমরা নিয়ে যাই তোমার জিনিং এ নিয়ে যাই কিংবা হচ্ছে জিনিং এর পরে যখন ব্লুরুমে নিয়ে যাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার কে বিট করা হয় জিনিং ও বিট করা হয় এমনকি হচ্ছে ব্লুরুমে প্রচুর পরিমাণে বিট করা হয় তো এত বিটিং এর ফলে হয় কি তখন ফাইবারের মধ্যে ন্যাপস ফর্মেশন শুরু হয় এবং এই ন্যাপস ফর্মেশনের মধ্যে এই যে শুরু হয়ে গেল শেষ হয় কোথায় বা ন্যাপস রিমুভ করা হয় কোথায় এখানে বলতে হবে যে সবচেয়ে বড় ন্যাপস রিমুভালের জায়গা হচ্ছে কার্ডিং মেশিন কোন মেশিন সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে কিন্তু জায়গাটা এরকম ছিল যে এরকম আমি হাত দিয়ে দেখাই যে সিলিন্ডার এবং ফ্ল্যাট হচ্ছে দুই পাশ দুইজন দুই দিকে হচ্ছে ঘুরতে থাকে একজন যদি ক্লকওয়াইজ যায় আরেকজন যায় হচ্ছে অ্যান্টি ক্লক সিলিন্ডার এবং ফ্ল্যাট প্রত্যেকে যখন প্রত্যেককে এই বিপরীত দিক থেকে অতিক্রম করে এরকম তো তখন যদি দুই চিরুনির মাঝখানে যদি কোনো ফাইবার থাকে তখন কি হবে বলতো ফাইবার গুলার মধ্যে যদি কোনো ন্যাপস থাকে তখন সেই ন্যাপসটা ওপেন আপ হয়ে যাবে অর্থাৎ গুটি পাকানো ছিল বিপরীত মুখে চিরুনি যখন আসবে তখন হচ্ছে তারা ওপেন আপ হয়ে যাবে আমার কথা কি বোঝা যাচ্ছে অমিতাভ রয় সে কিছুই শুনতে পাচ্ছে না আব্দুল কাদের আচ্ছা আমার হচ্ছে মোটামুটি এখন সেলিব্রিটি মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি একজন সেলিব্রিটি মানুষ যে হচ্ছে ফেসবুকে লাইভ করতেছে আর কি আচ্ছা অনেকেই শুনতে পাচ্ছে না আচ্ছা আমার মনে হয় যারা শুনতে পাচ্ছে না তোমরা হয়তো বা অডিও অফ করে রাখছো এটা হতে পারে তোমাদের অডিও অফ করা তোমরা প্রত্যেকে ডিসপ্লের বাম দিকের কোণায় দেখবে একটা মাইক্রোফোনের ছবি আছে ওই মাইক্রোফোনের ওখানে একটা ক্লিক করতে হবে তোমার কথাটা শুনবে কিভাবে স্যার বুঝি নাই তোমরা তো শুনতেই পাচ্ছ না আর আপনি আচ্ছা এটা তো ভালো কথা বলছো হ্যাঁ এটা ভালো কথা বলছো তো আচ্ছা ওরা হচ্ছে ইয়ে করবে যে ডাউনলোড যেটা হবে ডাউনলোড করে নেবে আর কি ভিডিওটা রেকর্ড ভার্সনটা থেকে ও আচ্ছা মেসেজ দিয়ে দিব না আচ্ছা দোজ হু আর আনএবল টু লিসেন প্লিজ লুক এট দ্য আমি আমি দেখাচ্ছি স্যার এই মাইক্রোফোনটাতে লাল মাইক্রোফোনটাতে টাচ
করলে হবে লাল মাইক্রোফোন হ্যাঁ হ্যাঁ ওটাই আমি ওকে বোঝানোর চেষ্টা করতেছি প্লিজ লুক এট দা লেফট কর্নার অফ দা স্ক্রিন যারা শুনতে পাচ্ছে না লাল বাটন দিয়ে টাচ করলে হবে আনটিক এই যে মাইক্রোফোন কল ভিয়া ডিভাইস কল ভিয়া ডিভাইস অডিও আনটিক দা মাইক্রোফোন আনটিক দা সেট এখানে এসে বোঝা যাচ্ছে না দেখো তো দোজ আর আনএবল টু লিসেন প্লিজ লুক এট দা লেফট কর্নার অফ ইউর স্ক্রিন আনটিক দা মাইক্রোফোন এই আমি এখানে একটা পিকচার দিয়ে দিচ্ছি পিকচারে দেখাচ্ছি ভালো করে আচ্ছা যাই হোক আমার মনে হয় তারা অবশ্যই বুঝে ফেলবো অতি সহজে তোমরা ফেসবুক চালাইতে পারো এটা পারবা না এটা হইতেই পারে না এটাও তোমরা শিখে যাও আর কি আচ্ছা আমরা এই পরের পয়েন্টে চলে যাই কি ব্যাপার আচ্ছা লার্জ প্রপোর্শন স্যার আমার একটা কোশ্চেন ছিল জি অবশ্যই হ্যাঁ কোশ্চেন বলো স্যার অনেক ক্ষেত্রে তো নেপসটা মানে ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা হয় ডিজাইনের জন্য তো স্যার ওই ক্ষেত্রে কি এই নেপসটাই রেখে দেওয়া হয় নাকি ওটা আবার মানে আলাদা ভাবে ক্রিয়েট করা হয় না ওটা হচ্ছে আলাদা করে রাখা হয় কিছু পরিমাণ ফাইবারকে তখন হচ্ছে রেখে দেওয়া হয় অ্যাড করা হয় আর কি ন্যাপসের জন্য অবশ্য হ্যাঁ ন্যাপসের কখনো কখনো ইচ্ছাকৃতভাবে ডিজাইন হিসেবে রাখা হয় কিন্তু এটা হচ্ছে ফাইবার ন্যাপস না যেমন তুমি হয়তো নিশ্চয়ই কখনো কখনো কোনো সোয়েটারে দেখেছো যে হচ্ছে মূল ফ্যাব্রিক যদি হয় নেভি ব্লু কালারের হয়তো বা ন্যাপসটা হয় তোমার হচ্ছে ইয়েলো কালার কিংবা লেমন ইয়েলো কিংবা রেড এই ধরনের কোন একটা কালার ন্যাপস রাখা হয় সেম কালারের ন্যাপস আছে হ্যাঁ সেম কালারের আছে আচ্ছা ডিজাইন পারপাস অনুযায়ী আচ্ছা তো এই ন্যাপসটা যেটা আমরা বললাম এই ন্যাপসটা তৈরি হয় তাহলে হচ্ছে মূলত ফাইবার স্টেজে সেটা হচ্ছে ব্লো রুমে কিংবা হচ্ছে জিনিং এ তখন হচ্ছে তৈরি হয় এখন প্রশ্ন হতে পারে যে ন্যাপস আসলে কি জন্য তৈরি হয় আমরা ন্যাপসটাকে বলি এনটেঙ্গেলমেন্ট অফ ফাইবার তো এই এনটেঙ্গেলমেন্টটা আসলে কি কারণে তৈরি হওয়া এনটেঙ্গেলমেন্ট তৈরি হওয়ার কারণ যেটা ন্যাপসের তৈরির মূল কারণ যেটা একটু নোট করে রাখতে হবে সবাইকে এটা জরুরি কথা ন্যাপস তৈরি করে আসলে হচ্ছে ইম্যাচিউর ফাইবাররা ন্যাপস কারা তৈরি করে ইম্যাচিউর ফাইবার ইম্যাচিউর ফাইবার হ্যাঁ এটা একটু ভালো করে মনে রাখতে হবে ইম্যাচিউর ফাইবাররা কেন ন্যাপস তৈরি করে এটা হচ্ছে তারপরে চিন্তা চলে আসতে পারে যে আচ্ছা ইম্যাচিউর ফাইবাররা কেন ন্যাপস তৈরি করে কারণ হচ্ছে ইম্যাচিউর ফাইবাররা ন্যাপস তৈরি করার পিছনে বড় কারণ হলো ইম্যাচিউর ফাইবার গুলি যাদেরকে আমরা দেখি তাদের হচ্ছে ফ্লেক্সিবিলিটি খুব বেশি অর্থাৎ ইম্যাচিউর ফাইবারটা অতিমাত্রায় ফ্লেক্সিবল এমনিতে ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ফাইবারের হচ্ছে একটা জরুরি রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবিলিটি থাকতে হবে ফাইবারের এইগুলো কি ইম্যাচিউর গুলো কি শর্ট লেন্থ ফাইবার গুলো ইম্যাচিউর ফাইবার শর্ট লেন্থ হতে পারে আবার নাও হতে পারে আচ্ছা কেউ কেউ হচ্ছে তোমরা স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে লাল নীল দাগ আঁকার চেষ্টা করতেছো ঠিক আছে দয়া করে এই পরীক্ষামূলক কাজ থেকে বিরত থাকো হ্যাঁ ওই যে কাটা দাগ দেখা যাচ্ছে কেউ কেউ আচ্ছা আমি এখনো জানি না কিভাবে অফ করতে হয় জানলে আমি হচ্ছে অফ করে দিব যেন অন্য কেউ হচ্ছে এখানে দাগ বসাতে না পারে আচ্ছা তো ইম্যাচিউর ফাইবাররা হচ্ছে তারা লং ফাইবারও হতে পারে শর্টও হতে পারে তবে ইম্যাচিউর ফাইবার মূলত কারা ইম্যাচিউর ফাইবার হচ্ছে তারাই যারা হচ্ছে বলো তো তোমরা বলো ইম্যাচিউর ফাইবার কারা যাদের ফ্লেক্সিবিলিটি বেশি নো এটা তো বুঝার উপায় না কাদেরকে আমরা ইম্যাচিউর ফাইবার বলি টিআরএম 1 এর পড়া এটা স্যার যেগুলো ইভেননেস যেগুলো ইভেননেস কম এবং হচ্ছে যে ভেতরে হচ্ছে আচ্ছা হ্যাঁ ভিতরে হচ্ছে এর পরের অংশটুকো সম্ভবত তুমি সঠিক ফাপা জায়গাটা কম সেটা হচ্ছে আচ্ছা ফাপা জায়গা কম আচ্ছা ফাপা জায়গা কম হলে বেশি কে ক্রিস্টালাইন রিজন বেশি মেবি ওটা ফাকা জায়গা কম বলেছো ঠিক আছে লুমেন কম অ্যামরফাস রিজনটা স্যার অ্যামরফাস রিজনটা কম এটা না অ্যামরফাস রিজনটা তো বেশি হবে ছোট লুমেন ছোট আচ্ছা লুমেন ছোট হলে বড় কে কটন ফাইবারের মধ্যে কে থাকে সেটা বলো আচ্ছা লুমেন তো হচ্ছে মাঝখানে ফাঁকা জায়গাটা লুমেন আসলে যেখানে কিছুই থাকে না সেটা হচ্ছে লুমেন তো থাকে কি আসলে থাকে আসলে সেলুলোজ মনে পড়ে
আচ্ছা থাকে হচ্ছে সেলুলোজ কটন ফাইবারের ফাইবার ফর্মিং পলিমারের নাম হচ্ছে সেলুলোজ এবং আমাদের টিএনএম1 এর বই বলে যে अराउंड 90-96% হচ্ছে সেলুলোজ আমরা ওখানে খুঁজে পাই তো এই যে এত পার্সেন্ট হচ্ছে সেলুলোজ আমরা থাকে তো মাঝখানে কটন ফাইবারের মাঝখানে থাকে হচ্ছে লুমেন ফাঁকা জায়গা তো সেলুলোজের পরিমাণের উপর ভিত্তি করে হচ্ছে তার ম্যাচুরিটি নির্ভর করে আমি যদি বলি ইম্যাচিউরড ফাইবার তার মানে কি তার মানে ওখানে সেলুলোজের পরিমাণ খুবই কম বোঝা যাচ্ছে কি তাহলে যাদের মধ্যে সেলুলোজের পরিমাণ খুবই কম তারাই আসলে মূলত এই ন্যাপসটা তৈরি করে বোঝা যাচ্ছে আচ্ছা এখন তারপরের প্রশ্ন যে ইম্যাচিউরড ফাইবাররা কেন ন্যাপস তৈরি করে কারণ আমি বলেছি যে ফ্লেক্সিবিলিটি তাদের বেশি ফ্লেক্সিবিলিটি বেশি হলে কি হয় আমার এই হাতের দিকে খেয়াল করো মনে করো দুইটা আঙ্গুল দেখা যাচ্ছে আচ্ছা মনে করো এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ইম্যাচিউরড ফাইবার আর এটা হচ্ছে ম্যাচিউরড ফাইবার এই ছোট আঙ্গুলটা যেটা সেটা হচ্ছে ইম্যাচিউরড ফাইবার তর্জনী যেটা তো ইম্যাচিউরড ফাইবারের সমস্যা হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি হচ্ছে আমি বলেছি কি কম না বেশি হ্যাঁ বেশি হ্যাঁ এবং এবং ফ্লেক্সিবিলিটি বেশি ফ্লেক্সিবিলিটি সম্ভবত অতিমাত্রায় বেশি তাহলে হবে কি এই ফাইবারটা মধ্যমা হচ্ছে তোমার ম্যাচিউরড আর এটা তর্জনী হচ্ছে ইম্যাচিউরড আমি কোন একটা বিটার দিয়ে বিট করলাম অর্থাৎ পিটানি দিলাম দেওয়ার পরে হবে কি যেহেতু ইম্যাচিউরড ফাইবারের ফ্লেক্সিবিলিটি বেশি সে কি হবে সে খুব সহজে গায়ে লেগে যাবে হ্যাঁ না বাঁকা হয়ে যাবে এটাকে আমরা বলি হচ্ছে বাকলিং বাঁকা হয়ে গেল এই যে এটা বাঁকা হয়ে গেল ফাইবারের কোহেসিভনেস এর কারণে সে যখন বাঁকা হবে সে চাইবে ম্যাচিউরড ফাইবারটাকেও বাঁকা করে ফেলার জন্য কিন্তু ম্যাচিউরড ফাইবারের মধ্যে তো সেলুলোজ পর্যাপ্ত তাই তার মধ্যে কিছুটা রিজিডিটি আছে সে হচ্ছে কোহেসিভনেস এর কারণে সে মোটেও বাঁকা হবে না সে সোজা থাকলো বোঝা যাচ্ছে কি তার মানে যখন একটা ম্যাচিউরড ফাইবার আর একটা ইম্যাচিউরড ফাইবার থাকবে ইম্যাচিউরড ফাইবারটা ফ্লেক্সিবিলিটি অনেক বেশি সেলুলোজের পরিমাণ অনেক কম এই জন্য বিট করার সাথে সাথেই সে হচ্ছে বাঁকা হয়ে যাবে পাশেরটাকেও বাঁকা করার চেষ্টা করবে যদি পাশেরটা ম্যাচিউরড হয় অর্থাৎ সেলুলোজ উপযুক্ত পরিমাণে থাকে তাহলে সে রিজিডিটি শো করবে যে না তুমি বাঁকা হলে আমি বাঁকা হচ্ছি না সে সোজা থাকবে বোঝা গেল কি আর যদি এরকম হয় যে না যেই হচ্ছে মধ্যমা অর্থাৎ যেই ফাইবারটাকে আমি বলছি এই ফাইবারটা যদি ইম্যাচিউরড হয় দুইটা ইম্যাচিউরড তাহলে সেও বাঁকা হয়ে যাবে কোহেসিভনেস এর কারণে পাশেরটাকেও বাঁকা করার চেষ্টা করবে সেও যদি ইম্যাচিউরড হয় দুইজনই বাঁকা হয়ে যাবে কথা কি বোঝা গেল আচ্ছা এবং দুইজনে যখন বাঁকা হয়ে গেল তখনও কিন্তু দুইটা ফাইবার বাঁকা হয়ে তারা একটা গুটি পাকায় ফেললো তখন আমরা সেটাকে হচ্ছে ম্যাচ বলবো তার মানে হচ্ছে একাধিক ইম্যাচিউরড ফাইবার যদি পাশাপাশি পড়ে যায় কখনো তখন তারা প্রত্যেকেই হচ্ছে বাকল শো করে এই বাকল ফর্ম করে টেন্ডেন্সি শো করে এবং তারা হচ্ছে একটা এনটেঙ্গলমেন্ট তৈরি করে কিন্তু এমন যদি হয় তার মানে যেখানে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের ন্যাপস তৈরি হয় নাই তার মানে যে ওখানে ইম্যাচিউরড ফাইবার নাই তা কিন্তু না হতে পারে যে ওখানে ইম্যাচিউরড ফাইবার একটা আছে কিন্তু পার্শ্ববর্তী ম্যাচিউরড ফাইবারদেরকে সে প্রভাবিত করতে পারছে না এই কারণে ওখানে ন্যাপস ফর্ম হয় নাই আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কোনো প্রশ্ন আছে কি এই ন্যাপস ফরমেশন নিয়ে আপাতত আচ্ছা ধরে নিচ্ছি নাই তাহলে আবার আমি 30 সেকেন্ডে একটু বলে ফেলার চেষ্টা করি ন্যাপস হচ্ছে কারণ ন্যাপস হচ্ছে এনটেঙ্গলমেন্ট অফ ফাইবার কেন তৈরি হয় ইম্যাচিউরড ফাইবাররা মিলে হচ্ছে তারা ন্যাপস তৈরি করে ইম্যাচিউরড ফাইবার কেন ন্যাপস তৈরি করে কারণ হচ্ছে ইম্যাচিউরড ফাইবারের মধ্যে সেলুলোজ কম তো ফ্লেক্সিবিলিটি হ্যাঁ হ্যাঁ সেলুলোজ কম এই কারণে হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি বেশি তাকে বাধা দেওয়ার কেউ নাই আমরা অনেক সময় দুষ্টুমি করে বলি না যাদের হচ্ছে একটু চিকনা পাতলা মানুষ তাদেরকে আমরা বলি যে ফু দিয়া উড়াই দিব তাই না আবার যাদের স্বাস্থ্য ভালো তাদেরকে কিন্তু আমরা এই হুমকি দেই না তার মানে হচ্ছে যাকে ফু দিয়ে উড়ে দেওয়া যায় সে খুবই হ্যাংলা পাতলা ধরনের মানুষ গায়ে গোস্ত চর্বির পরিমাণ খুবই কম তো তার রিজিডিটি কম ফু দিলেই উড়ে চলে যাবে আর যে মোটা তাকে আমরা কখনোই হুমকি দিই না কারণ দেখা গেল তার শরীরে গোস্তের পরিমাণ 30 কেজি বেশি তো ফু দিয়ে উড়ানো সম্ভব না অনেকটা এরকম আর কি তো ইম্যাচিউরড ফাইবারের হচ্ছে সেলুলোজ কম এই কারণে তাকে চাইলেই বাঁকানো যায় খুব ফ্লেক্সিবিলিটি অতিরিক্ত রকমের বেশি তাকে যদি বিট করি সে খুব সহজেই বাঁকা হয়ে যায় আশেপাশে আরো 2-4-10টা ইম্যাচিউরড ফাইবার পেলে তাদেরকে নিয়ে বাঁকা হয়ে যাবে এবং ন্যাপস তৈরি করবে ন্যাপস তৈরি করা হলো এখন রিমুভ করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে কার্ডিং মেশিনের সিলিন্ডার এবং ফ্ল্যাট তবে আমাদের কম্বার মেশিনে এসেও ন্যাপস রিমুভ হয় কোথায় হয় ওই যে যখন সার্কুলার কম্পটা আমরা দেখলাম যে সে আছড়িয়ে নিয়ে যায় সার্কুলার কম্প মনে পড়ে মাত্র দেখেছি কিছুক্ষণ আগে হ্যাঁ তখন হচ্ছে এই চিরুনির আঘাতের কারণে হচ্ছে ইম্যাচিউরড ফাইবার গুলা যারা হচ্ছে গুটি পাকিয়েছিল তারা হচ্ছে ওপেন আপ হয়ে যায় খুলে যায় গুটিটা খুলে যায়
এটা গেল, তিনটা কাজ গেল। চার নম্বর কাজ হচ্ছে, এত সময় কানের মধ্যে এই যে ইয়ারফোন গুজে রাখতে রাখতে কান ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা তো এখানে হচ্ছে, তারপর চার নম্বরটা আমরা পড়ি, স্লাইভার ফর্মেশন, এটা হচ্ছে একটা অংশ যে আমাদেরকে স্লাইভার ফর্ম করা লাগবে। অর্থাৎ কম্বার মেশিনের যে ডেলিভারি আমরা পাবো সেটা কি হবে, সেটা একটা স্লাইভার হবে। দ্বিতীয় অংশটা নিয়ে আমরা একটু বুঝতে কষ্ট হতে পারে, এটা আমি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করব যে স্লাইভার ফর্মেশন হ্যাভিং ম্যাক্সিমাম পসিবল ইভেননেস, অর্থাৎ এমন একটা স্লাইভার আমাদেরকে ফর্ম করতে হবে যেটার ইভেননেস খুবই বেশি হয়, আমাদের সাধ্যের মধ্যে যত বেশি ইভেননেস বানানো সম্ভব তত বেশি যেন হয় ইভেননেস তার, একটু বোঝার বিষয়। ইভেননেস জিনিসটা আমরা একটু কথা বলি, ইভেননেস মানে কি বলতে পারবা কেউ? নাম্বার অফ ফাইবার প্রেজেন্ট ইন ডিফারেন্ট ক্রস সেকশন অফ ইয়ার্ন। আচ্ছা, ডিফারেন্ট ক্রস সেকশন অফ ইয়ার্নে যতগুলো ফাইবার আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ক্রস সেকশন। আচ্ছা, পেছন থেকে আরেকজনের গলা শোনা গেল, তোমার উত্তরটা কি বলো তো? পেছন থেকে মানে একটা ক্ষীণ আওয়াজ পাওয়া গেছে। সন্ধি সন্ধি ফাইবারের সংখ্যা সমান কিনা সেটাই হচ্ছে তার ইভেননেস, এটা সঠিক উত্তর। ইভেননেস বলতে আসলে মূলত আমরা বুঝি সমতা, ইভেননেস বলতে বুঝি আমরা সমতা। এখন প্রশ্ন আসে কার সমতা, এটা হচ্ছে তখন এই উত্তরটা চলে আসে যে কার সমতা। একটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে মাস পার ইউনিট লেন্থের সমতা। কার সমতা বলো? মাস পার ইউনিট লেন্থ মানে একক দৈর্ঘ্যের ভরের সমতা। অর্থাৎ এরকম যদি হয়, আমার হাতে এটা একটা পেন্সিল, এটা যদি একটা ইয়ার্ন হয়, আমি উপর থেকে 1 ইঞ্চি নিয়ে ভর মাপবো, ঠিক আছে, মাঝখান থেকে 1 ইঞ্চি নিয়ে ভর মাপবো যে কতটুকু হয়, শেষের থেকে 1 ইঞ্চি নিয়ে ভর মাপবো কতটুকু হয়। যদি তিনটা 1 ইঞ্চির ভরই সমান হয় তাহলে আমরা বলতে পারবো সেটা ইভেন। আমার কথাটা কি বোঝা গেল? জি স্যার। এটাই হচ্ছে আসলে মূলত ইভেননেস। এখন ওই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিচ্ছি, এদের ভর কখন সমান হবে? যদি এই ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা, ওই ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা, শেষ ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা যদি সমান হয় তাহলেই সমান হবে। অর্থাৎ যদি এরকম হয়, এটা একটা ইয়ার্ন, ইয়ার্নের উপরের অংশের এই ক্রস সেকশনে 100টা ফাইবার, মাঝখান থেকেও 100টা ফাইবার, এখানেও 100টা ফাইবার, তখন হচ্ছে আমরা দেখব যে ওখানের ভর যা হবে, এখানের ভর তা হবে, এখানের ভরও তাই হবে। জিনিসটাকে বোঝা গেল? জি স্যার। নাকি একটু ঝামেলার মনে হচ্ছে? না বোঝা গেছে স্যার, একটা আবার বললে। হ্যাঁ অবশ্যই, আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ, আমরা বলছিলাম যে ইভেননেসটা আসলে কি, আমি কি বলেছি এই কথাটা নোট করে রাখো, ইভেননেস বলতে কার ইভেননেস? মাস পার ইউনিট লেন্থের ইভেননেস, অর্থাৎ একক দৈর্ঘ্যের ভরের ইভেননেস। এখন একক দৈর্ঘ্যের ভরের ইভেননেস যে আমরা বলবো, তো একক দৈর্ঘ্য, এটা হাতে একটা ইয়ার্ন নিলাম আমি, ঠিক আছে, হাতে একটা ইয়ার্ন, তো একক দৈর্ঘ্য মনে করি এখান থেকে আমি 1 ইঞ্চি নিলাম, মাঝখান থেকে 1 ইঞ্চি নিলাম, শেষে 1 ইঞ্চি নিলাম, এদের ভর নিব, যদি ভর সমান হয় তাহলে আমরা কি বলবো, ইয়ার্নটা হচ্ছে ইভেন। বোঝা যাচ্ছে? আর যদি ভর সমান না হয় তাহলে আমরা বলবো যে সেটা ইভেন না। এরকম যদি হয়, এই উপরের 1 ইঞ্চির ক্রস সেকশনে মনে করো 100টা ফাইবার, মাঝখানের ক্রস সেকশনে মনে করো 150টা ফাইবার, তাহলে কি 2 1 ইঞ্চির ভর কি সমান হবে? তোমার কাছে কি মনে হয়? না স্যার, হবে না, মোটেও না। হ্যাঁ, যে ক্রস সেকশনে 150টা ফাইবার তার ভর অবশ্যই বেশি হবে, তাই তো? হ্যাঁ, তার মানে হলো তখন সেটা একটা আনইভেননেস তৈরি করলো। কেন? কারণ এখানে 100টা ফাইবার ছিল, সে দেখতে যতটুকু মোটা, যেখানে 150 ফাইবার সেটা কি দেখতে একই রকম মোটা নাকি আরো বেশি মোটা হবে? আরো বেশি মোটা হবে, অবশ্যই অবশ্যই বেশি মোটা হবে। আবার আবার শেষের 1 ইঞ্চিতে মনে করো 70টা ফাইবার, তাহলে কিন্তু দেখা যাবে কি এখানে একটু মোটা, মাঝখানে বেশি মোটা, ইয়ার্নের শেষের মাথায় আবার একদম চিকন হয়ে গেছে, তখন সেটা একটা আনইভেন ইয়ার্ন হবে। বোঝাতে পারছি? তো যখন আমরা বলবো যে ইভেননেস, তার মানে ইভেননেস বলতে আসলে আমরা বুঝি কার ইভেননেস, মাস পার ইউনিট লেন্থের ইভেননেস। অর্থাৎ ইয়ার্নের বিভিন্ন জায়গা থেকে আমি যদি ইউনিট লেন্থ ইয়ার্ন নিই, 1 ইঞ্চি হোক 1 মিটার হোক, ভর যদি সমান হয় তখন সেটাকে আমরা বলবো একটা ইভেন ইয়ার্ন, আর যদি ভর সমান না হয় সেটাকে আমরা বলবো আনইভেন ইয়ার্ন। ভর কখন সমান হবে?
যদি ডিফারেন্ট ফাইবারের সংখ্যা যদি সমান থাকে তখনই হচ্ছে সেটা ইভেন হবে। যাক আশা করি বোঝাতে পারলাম, ইভেননেস টার্মটা বুঝে নেওয়াটা আসলে খুবই জরুরি। এখন আমরা আসি যে ইভেননেস এর এই যে এই ইস্যুটা স্লাইভার ফরমেশন হ্যাভিং ম্যাক্সিমাম পসিবল ইভেননেস, এখন কার্ডেডিয়ানের ইভেননেস বেশি হবে নাকি কমডিয়ানের ইভেননেস বেশি হবে বলো তো? কমডিয়ানের ইভেননেস বেশি হবে, কেন উত্তর দাও? জি অবশ্যই লং ফাইবার থাকলো কিন্তু ফিলামেন্ট নাই। আচ্ছা আমি দেখো এইভাবে চিন্তা করার চেষ্টা করো, আমি বলেছি যে ইভেননেস কার বেশি, এর আগে একটা লাইন তোমরা মিস করেছো, মানে একটা সিঁড়ি তোমরা মিস করেছো, সেটা হচ্ছে যে ইভেননেস আসলে নির্ভর করে কার উপরে বা কি কাজ করলে ইভেননেস বাড়ে। এইটার উত্তর কি মনে পড়ে? তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, কি কাজ করলে ইভেননেস বাড়ে। এমন কি কোনো কাজের কথা তোমাদের মনে পড়ে কিনা যে এই কাজটা করলে ইভেননেস বাড়ে? না, শর্ট ফাইবার রিমুভ স্যার। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে জি ডাবলিং, ডাবলিং। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কে এই উত্তরটা দিলে, নাম বলো তো? স্যার মাজেদুন রেজা, স্যার মাজেদুন রেজা। আচ্ছা মাজেদ, আচ্ছা হ্যাঁ বা রেজা, মাজেদ অথবা রেজা, তোমার উত্তরটা সঠিক। ডাবলিং করলে হচ্ছে ইভেননেস বাড়ে। ডাবলিং জিনিসটা হচ্ছে আমরা যখন একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করি তখন সেটাকে আমরা ডাবলিং করি, ডাবলিং বলি আর কি। কোথায় আমরা ডাবলিং করি বলো তো? স্যার ড্রফ্রেম। হ্যাঁ ড্রফ্রেমে আমরা ডাবলিং করি, চমৎকার। ড্রফ্রেমে আমরা ডাবলিং করি, জি ড্রফ্রেমে আমরা ডাবলিং করি, কারণ ড্রফ্রেমে আমরা, হ্যাঁ কারণ ড্রফ্রেমে আমরা একাধিক কার্ডেড স্লাইভারকে একত্রিত করি, হতে পারে 6টা বা 8টা কার্ডেড স্লাইভারকে আমরা একত্রে হচ্ছে ড্রফ্রেমে একত্রিত করি। যেমন ডিসপ্লের দিকে তাকাও, স্লাইডের দিকে একটা কার্ডিং মেশিন দেখা যাচ্ছে, কার্ডিং মেশিন থেকে আমরা যেটা করি 6টা থেকে 8টা কার্ডেড স্লাইভারের ক্যান নিয়ে আমরা ড্রফ্রেমে দিয়ে দিই, উদ্দেশ্য হচ্ছে যেন ইভেননেস বাড়ে। তাহলে ডাবলিং করলে কি হয় বলো তো? কমডিয়ানের জন্য এই যে উপরে লেখা আছে ফর কমডিয়ান, তাই তো? আচ্ছা চিন্তা করে দেখো, যদি কার্ডেডিয়ান হয় তখন ফ্লোচার্টটা কিরকম হবে? ব্লু রুম থাকবে, কার্ডিং থাকবে, ড্রফ্রেম থাকবে, কমবিং প্রিপারেশন অর্থাৎ লেফট ফরমার, লেফট ফরমার থাকবে না, তাহলে দেখো তো এই ফ্লো চার্টে কোথায় কোথায় ডাবলিং হয়? ড্রফ্রেম ওয়ানে একবার হয় তাই না? আবার ড্রফ্রেম টু তে আরেকবার হয়। এরপরে রোভিং ফ্রেমে কিন্তু কোনো ডাবলিং নাই, কারণ হচ্ছে রোভিং ফ্রেমে আমরা স্লাইভার দিয়ে একটা স্লাইভার দিয়ে একটা ইয়ার্ন পাই, বোঝা যাচ্ছে? অর্থাৎ কোনো ডাবলিং নাই। যদি আমরা তো একাধিক স্লাইভার দিয়ে একটা রোভিং পাচ্ছি তাহলে ডাবলিং আমরা বলতে পারতাম, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর বললে একটু ভালো তো, আমরা বলবো, ঠিক আছে সমস্যা হলে আমাকে বলবা যে স্যার আবার বলেন। আমরা বলেছি যে ডাবলিং কোথায় কোথায় হয় কার্ডেড ইয়ার্ন বানানোর সময়, তো ড্রফ্রেম ওয়ানে একবার হয় অবশ্যই, যেহেতু আমরা 6টা অথবা 8টা কার্ডের স্লাইভারকে একত্রিত করি, সুতরাং ড্রফ্রেম ওয়ানে অবশ্যই ডাবলিং হয়। ড্রফ্রেম টু তেও কিন্তু আবার ডাবলিং হয়, কারণ কি? কারণ আমরা 6টা অথবা 8টা কার্ডের স্লাইভার মিলে আমরা হচ্ছে ড্রফ্রেম টু তে গিয়ে আবার ডাবলিং করি, বোঝা হচ্ছে কথা? কিন্তু রোভিং ফ্রেমে আমরা আসলে কোনো ডাবলিং পাই না, কেন পাই না? কারণ হচ্ছে একটা স্লাইভার থেকে আমরা একটা রোভিং পাই, বোঝা গেল কি? জি স্যার। হ্যাঁ যদি এমন হতো যে আমরা একাধিক স্লাইভার ব্যবহার করে একটা রোভিং পাই তাহলে ডাবলিং আমরা বলতে পারতাম, কিন্তু আসলে সেটা হয় না, একটা স্লাইভার দিয়ে একটা রোভিং পাই, সুতরাং রোভিং ফ্রেমেও কোনো ডাবলিং নাই। রিং ফ্রেমেও কিন্তু কোনো ডাবলিং নাই, কারণ হচ্ছে রিং ফ্রেমে আমরা একটা রোভিং থেকে একটা ইয়ার্ন পাই, রিং ফ্রেমেও কোনো ডাবলিং নাই। তাহলে কার্ডেডিয়ান বানাতে গেলে আমরা ডাবলিং পাই কোন কোন জায়গায়? দুইটা জায়গায়, একটা হচ্ছে ড্রফ্রেম ওয়ান, আর একটা কোথায় বলতো? ড্রফ্রেম টু। ড্রফ্রেম টু, আচ্ছা। তার মানে কার্ডেডিয়ানের যত ইভেননেস আমরা যতটুকু ইভেননেস পাই কার্ডেডিয়ান বানানোর সময় আমরা যতটুকু ইভেননেস পাই এই ইভেননেসটুকু আমরা কোত্থেকে কোত্থেকে পাচ্ছি? দুইটা জায়গায় ডাবলিং এর কারণে, ড্রফ্রেম ওয়ান, ড্রফ্রেম টু। ড্রফ্রেম ওয়ান এবং ড্রফ্রেম টু, এই এই কথাটুকু কি পরিষ্কার?
আচ্ছা এই কথাটুকু যদি পরিষ্কার হয়ে যায় তাহলে এবার আমি হচ্ছে পরের কথাটুকু বলে ফেলি। এবার আমরা যদি তুলনা করি এই জিনিসটাকে কমডিয়ানের সাথে, খেয়াল করে দেখো কমডিয়ানের ক্ষেত্রে আমরা ড্রফে মনে একবার ডাবলিং পাচ্ছি। কম্বিং প্রিপারেশন বলতে বোঝানো হচ্ছে লেফট ফর্মার। বুদ্ধি করে বলো তো লেফট ফর্মারে কি আমরা ডাবলিং পাই নাকি পাই না? ডাবলিং পাই, ডাবলিং পাই, এবং শুধু যে পাই তা না, বিশাল পরিমাণ ডাবলিং পাই। কত ডাবলিং হয় বলো তো ড্রফে মে? কারণ হচ্ছে আমরা কম্বারে এসে আটটা ল্যাপ ফিট দিয়ে একটা কম স্লাইভার হচ্ছে পাচ্ছি। সুতরাং এই ল্যাপ ফর্মারের চব্বিশ থেকে আঠাইশ ডাবলিং এবং কম্বারের আট ডাবলিং, এই দুইটা ডাবলিং কিন্তু আমরা কমডিয়ানের ক্ষেত্রে পাচ্ছি কিন্তু কার্ডিয়ানের ক্ষেত্রে পাচ্ছি না, তাই না? সুতরাং এই যে এই দুইটা মেশিনের এই চব্বিশ ডাবলিং এবং আট ডাবলিং আমরা বাড়তি পাচ্ছি, তাহলে এর বিপরীতে কমডিয়ান আমরা যেটা বানাবো সেটার ইভেননেস কি হবে কার্ডিয়ানের চাইতে? এমনকি শুধু ইয়ার্নে না, তুমি যদি চিন্তা করো এই যে কম্বার থেকে আমরা যে স্লাইভারটা পাবো, এই কম্বার থেকে পাওয়া স্লাইভারের ইভেননেস এবং ড্রফেম 1 থেকে পাওয়া স্লাইভারের ইভেননেস, কোনটার ইভেননেস বেশি হবে বলো তো? কম, হ্যাঁ অবশ্যই অবশ্যই কম স্লাইভার থেকে পাওয়া ইভেননেস বেশি হবে। এই কথাটা কি বোঝা গেল? আচ্ছা এইজন্যই এইখানে এই কথাটা লেখা হয়েছে স্লাইভার ফরমেশন। হ্যাঁ অবশ্যই কম্বার থেকে আমরা একটা স্লাইভার পাবো, তো সেই স্লাইভারটার একটা বিশেষ বৈশিষ্ট্যও আছে যে স্লাইভারটার ইভেননেস অনেক বেশি হবে। তাই আমার উদ্দেশ্য হচ্ছে যত বেশি সম্ভব ইভেননেস ওয়ালা একটা স্লাইভার তৈরি করা কম্বারের মাধ্যমে। এবার কি লাইনটা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা কেন আসলে ইভেননেসটা এখানে লেখা হলো এবং এটা খুবই জরুরি, কারণ কি? কারণ হচ্ছে আমরা কম ইয়ার্ন বানাতে গেলে লেফট ফর্মার কম্বার দুইটা মেশিন বাড়তি পাই, প্রচুর ডাবলিং আমরা বাড়তি পাই, সুতরাং ইভেননেসও বেশি হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি টাস্ক অফ কম্বার। জি স্যার। এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এরপরে কম্বারের কিছু সীমাবদ্ধতা আমরা বলতে পারি। এই টপিকটা যদিও আমাদের ইয়েতে নাই, কি বলা যায় ওই কোর্স আউটলাইনে নাই, তারপর আমরা এক মিনিট একটু কথা বলে ফেলতে পারি শর্টকামিংস মানে সীমাবদ্ধতা। প্রথমটা হচ্ছে আমরা যদি কমডিয়ান বানাতে যাই আমাদেরকে কিন্তু বাড়তি মেশিন যোগ করা লাগে, তাই না? আমাদেরকে কিছু বাড়তি মেশিন যোগ করা লাগে, ল্যাপ ফর্মার এবং কম্বার দুইটা বাড়তি মেশিন যোগ করা লাগে। এবং বাড়তি মেশিন যোগ করা মানেই কিন্তু খরচ বেড়ে যাওয়া, কারণ প্রত্যেকটা মেশিনের পিছনে আমার হচ্ছে ইঞ্জিনিয়ার দরকার পড়বে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার পড়বে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার পড়বে, ইলেকট্রিক্যাল এর পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার পড়বে, তারপরে এদের জন্য জায়গা বেশি লাগবে। জায়গা বেশি মানে হচ্ছে ইউটিলিটি খরচও বেড়ে যাবে কন্ডিশনিং এর জন্য, তারপরে হচ্ছে লাইটের খরচ বাড়বে, স্পেস খরচ বাড়বে, সব খরচ বাড়বে। এটাও একটা সমস্যা বলা যেতে পারে এক হিসেবে। তিন নম্বর যেটা, লেস প্রোডাক্টিভিটি, অর্থাৎ হচ্ছে আমার কম্বার মেশিনের প্রোডাক্টিভিটি কম। কেন কম্বার মেশিনের প্রোডাক্টিভিটি কম? কারণ হচ্ছে ডিউ টু ইটস কমপ্লেক্স ডিজাইন। অর্থাৎ যদিও কম্বার মেশিনের ডেলিভারি একটা স্লাইভার, এবং আমরা মনে করতে পারি যে স্লাইভার তো ড্রফ্রেমেও তৈরি হয়, ড্রফ্রেমের তো কাজ খুবই সহজ, কেবলমাত্র ড্রাফটিং করবো আর ডাবলিং করবো স্লাইভার বের হয়ে যাবে, কিন্তু আমার কম্বার মেশিনটা একটুখানি জটিল। কেন জটিল আমরা সামনে ক্লাসগুলোতে বুঝতে পারবো। এই কারণে দেখা যায় কি ড্রফ্রেমের যতটা না আউটপুট, ড্রফ্রেমের আউটপুটের তুলনায় আমার হচ্ছে কম্বারের আউটপুটের পরিমাণ অনেক কম থাকে, প্রোডাক্টিভিটি কম থাকে, ডেলিভারি স্পিড কম থাকে। এটাও একটা কম্বারের সমস্যা। ঠিক আছে আপাতত তাহলে আমরা এই টপিক নাম্বার 1 এই শেষ করি। একটা শুধু আমরা যোগ করি, যেটা যারা তোমাদের কারো কাছে এটা আছে, এই কোর্স আউটলাইনটা আছে? না স্যার। আচ্ছা কোর্স আউটলাইন না থাকলে ওটা একটু ডাউনলোড করে নাও এবং নোট করে নাও, এই যে টপিক নাম্বার 1 আমাদের পড়া হয়ে গেছে, টাইপস অফ কম্বার এটা বাকি রইল, নেক্সট ক্লাসে আমরা এটা পড়ে নিব। ঠিক আছে তাহলে আমরা মোটামুটি সময় শেষ। বলো স্যার কিসের টপিক নাম্বার 1 এর একটু বললে ভালো হতো? ওই যে কোর্স আউটলাইনে, কোর্স আউটলাইনে, হ্যাঁ কম্বারের টপিক নাম্বার 1, টাইপস অফ কম্বার এটা আমাদের বাকি। হ্যাঁ এটা আমাকে মনে করতে, অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিয়েছি, কেউ কি বাকি আছো নাকি? জি স্যার। আচ্ছা আগামী ক্লাস থেকে আসছি আমরা স্যার। জি স্যার প্রেজেন্ট বাকি। জি স্যার। হ্যাঁ যারা আসছো একটু খেয়াল রাখবা আমাদের প্রথম 15 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, এরপরে আমরা হচ্ছে আর অ্যাটেন্ডেন্স কাউকে বিলি করতে যাব না। তোমরা কোন সেকশন? সেকশন 1, সেকশন 2 স্যার। সেকশন 1, সেকশন 1,
জানারে ভাই দেওয়া শুরু করেনি এই ভাই মিউট কর না তোমরা ডিসপ্লে দেখতে পাচ্ছ নিশ্চয়ই জি স্যার আচ্ছা সবাই একসাথে কথা না বলি স্যার আমরা কি যেতে পারি হ্যাঁ যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তোমরা চলে যাও সবাই একসাথে তোমরা চলে যাও আমার সাথে সাথে বলো 1 থেকে 10 এর মধ্যে কার অ্যাটেন্ডেন্স বাকি আছে বলো তো নাই 10 এর মধ্যে কেউ বাকি নেই 1770 কেউ সেও আশা করি নাই এরপর 11 থেকে 20 এর মধ্যে কেউ আছো নাই 20 থেকে 30 এর মধ্যে কেউ আছো নাই 30 থেকে 40 এর মধ্যে 30 থেকে 40 32 আর কেউ আর কেউ নাই তারপরে 40 থেকে 50 এর মধ্যে আর 54 40 থেকে 50 এর মধ্যে কেউ নাই 54 তারপরে 53 আর কেউ 50 এর পর এবার 32 এ বেটা 32 কোথা থেকে আসলো তখন দেয়া হইছে তো তারপরে 50 থেকে 60 50 থেকে 60 কেউ বাকি 62 আছে আচ্ছা 70 এর মধ্যে কে বলো 70 এর মধ্যে কে বাকি আচ্ছা 70 থেকে 85 কেউ বাকি স্যার 85 স্যার 85 স্যার হ্যাঁ 85 85 ঠিক আছে 52 স্যার 52 দেয়া হইছে তো তুমি খেয়াল করো নাই কেন দেয়া হইছে না না দেওয়া হয়নি এই যে দেওয়া হয়নি ডিসপ্লে দেখা যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে তাহলে জি স্যার ঠিক আছে 76 ওকে স্যার থ্যাংক ইউ 76 আর কেউ আচ্ছা ঠিক আছে তাহলে শেষ ওকে মিটিং লিস্ট করে দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়া